এই যে ভিতরে ইন্টেরিয়র দেখেন, বিস্কিট ড্যাশবোর্ড হইতে যা কিছু দেখতেছেন সব কিছু অরিজিনাল আছে, ফ্রেশ আছে। হ্যাঁ, ইউজ পেয়ে। এই যে সামনে এই আমার পাও দেখেন, আমি এত লম্বা, আমার পাও সোজা করে বসতে পারছি। আচ্ছা, অনেকে এইভাবে বসতে বসতে, আপনি যদি লং জার্নিং যান আপনার পাও ব্যথা হয়ে যাবে, আর দেখেন এটা এভাবে রাখতে পারবেন, আবার ইচ্ছা করলে আপনার পাওয়ার উপর পা উড়িয়ে বসতে পারবেন। মানিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের নাম এবং অ্যাড্রেসটা বলে দেন। জি, আমাদের শোরুমের নাম প্ল্যাটিনাম কার জোন, 222 তেজগাঁও লিং রোড, BMW গাড়ি শোরুম আর পার্টেক্স ফার্নিচার শোরুমের সাথে গলিতে ঢুকলে আমাদের শোরুমটা পাবেন, প্ল্যাটিনাম কার জোন। মানিক ভাই, আজকে কি স্পেশাল গাড়ি দেখাবেন? জি, আজকে নিশান ব্লুবার্ড শিল্পী, খুব জনপ্রিয় গাড়ি এবং কি লাক্সারিয়াস, কম বাজেটে লাক্সারিয়াস একটা গাড়ি। আচ্ছা, কন্ডিশনটা কি ভাই? কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো, বাইরে রেড ওয়েন কালার, ভিতরে ইন্টেরিয়র বেস। আচ্ছা, এবং মডেল ভাই? মডেল 2006, রেজিস্ট্রেশন 2009, অল পেপারস আপ টু ডেট। সামনের ফ্রন্টটা আলহামদুলিল্লাহ একদম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, সব কিছু অরিজিনাল আছে, স্টিল বাম্পার লাগানো আছে, গাড়িটা খুবই ফ্রেশ। নিশান ব্লুবার্ড শিল্পী 2006 মডেল, 9 রেজিস্ট্রেশন, সম্পূর্ণ তেলে চলা গাড়ি। আপনারা একটা নিশান ব্লুবার্ড শিল্পী তেলে চলা গাড়ি পেতে হলে, ভালো গাড়ি পেতে হলে আমাদের শোরুমে আসবেন, প্ল্যাটিনাম কার জোনে। সামনের গ্লাসও অরিজিনাল, পিছনের গ্লাসও অরিজিনাল, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। ঠিক আছে, 2006 মডেল এবং 9 রেজিস্ট্রেশন, এবং এই গাড়ির পার্টস তো অ্যাভেলেবল। হ্যাঁ, একদম পার্টস অ্যাভেলেবল, পার্টসও সস্তা, আপনারা যাচাই করে নেবেন, বাংলা মোটরের সব পার্টস পাওয়া যায়, একদম সস্তায় পাওয়া যায়। হ্যাঁ, একদম সস্তায় পাওয়া যায়। টায়ার, চারটা টায়ার খুবই ভালো, এক বছর ইউজ করতে পারবেন, রিংগুলো খুব সুন্দর। এবং বাম সাইডটা বললে কোনো স্কেচ বা কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই, গাড়িটা খুবই ফ্রেশ। ঠিক আছে, আপনারা চাইলে এই ব্লুবার্ড নিতে পারেন, কম টাকায় লাক্সারিয়াস একটা গাড়ি। এসব গাড়ি সার্ভিস কিরকম? সার্ভিস খুবই ভালো দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে আমি বাম পাশে দরজাটা খুললাম, দেখেন এই জুড়িগুলো দেখেন অরিজিনাল, রাবারগুলো দেখেন একদম ফ্রেশ, প্যাডগুলো দেখেন বিস্কিট, ইন্টেরিয়র খুবই ফ্রেশ, ভিতরে ইন্টেরিয়রটা দেখেন, সিট কাভারগুলো খুবই ফ্রেশ। এবং কি বাবু, আমি একটু বসে দেখাই আপনারা। হ্যাঁ, হিউজ স্পেস। হ্যাঁ, হিউজ স্পেস। এই যে সামনে এই আমার পাও দেখেন, আমি এত লম্বা, আমার পাও সোজা করে বসতে পারছি। আচ্ছা, মানে অনেক স্পেস। হ্যাঁ, অনেকে এইভাবে বসতে বসতে, আপনি যদি লং জার্নিং যান আপনার পাও ব্যথা হয়ে যাবে, আর দেখেন এটা এভাবে রাখতে পারবেন, আবার ইচ্ছা করলে আপনার পাওয়ার উপর পা উড়িয়ে বসতে পারবেন, রিল্যাক্সে জার্নি করা যাবে। হ্যাঁ, রিল্যাক্সে, আপনার সিটগুলো খুব আরামদায়ক। আচ্ছা, হ্যাঁ, সামনে অনেক স্পেস, পিছনেও। হ্যাঁ, পিছনেও আমি দেখাচ্ছি, আমি পিছনেও দেখাবো, অনেক স্পেস। আচ্ছা, পিছনেও অনেক স্পেস পাবেন। হ্যাঁ, আমি এই যে নিকেল হ্যান্ডেল, নিকেল বিট, এই গাড়িগুলো নিকেল ব্যবহৃত হয়েছে, এই জন্য খুবই সুন্দর। হ্যাঁ, ওকে। এই যে আমি পিছনে যদি বসে দেখাই বাবু ভাই, এই যে দেখেন পিছনেও আপনি আরামে একদম পাও ইজি, এই যে দেখেন এভাবে উঠে বসতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, পা উঠে যায়, পিছনেও স্পেস অনেক। হ্যাঁ, পিছনে মনে হয় চারজন বসা যাবে, চারজন ইজিলি ইজিলি। এই যে দেখেন, এখানে 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 চারজন বসতে পারবে, অনেক স্পেস। ব্লুবার্ড মানে স্পেসের রাজা। হ্যাঁ, আর এটা ভিতরে ইন্টেরিয়রটা বেজ বিস্কিট, তো সিলিংটা দেখেন কত ফ্রেশ, অনেক সুন্দর, অনেক সুন্দর। এবং বাবু ভাই, আপনি দেখেন এই যে, হ্যাঁ, হ্যান্ডেল কাপ হোল্ডার, হ্যাঁ, কাপ হোল্ডার সহ খুব আরামদায়ক। হ্যাঁ, খুবই সুন্দর একটা গাড়ি, খুবই লাক্সারিয়াস গাড়ি, এবং বাজারটা কম। হ্যাঁ, আজকে প্রাইসটা একটু কমে বলে দিবেন। এই গাড়ি আর এলিয়ন প্রিমিও চালাবেন, একই ফিল পাবেন, বাট বাজারটা কম, এটার বাজেট কম। ব্যাক সাইড ভাই? হ্যাঁ, ব্যাক সাইড আলহামদুলিল্লাহ সবকিছু অরিজিনাল আছে, ব্যাগে স্টিল বাম্পারটাও নতুন লাগানো। হ্যাঁ, এই যে ব্লুবার্ড শিল্পী লেখা, আপনার এই ব্যাক ক্যামেরাটা দেখেন অরিজিনাল, খুবই সুন্দর। হ্যাঁ, নিশান মনোগ্রাম, সাথে সিরিয়ালের গাড়ি, নিকিল দেখেন এখানেও ব্যবহৃত হয়েছে। আচ্ছা, পিছনের গ্লাসটাও অরিজিনাল ভাই। ওকে, আমি একটু ব্যাকডালটা খুলে দেখাই। এবং সম্পূর্ণ ভাই তেলের গাড়ি, সম্পূর্ণ তেলের গাড়ি, এই গাড়িগুলো ভাই তেলেই বেস। হ্যাঁ, এই যে দেখেন ভিতরে ইউজ স্পেস, এই যে দেখেন কত স্পেস, আপনি লাকিস 2-3-4 নিতে পারবেন। কোন জায়গায় কোন স্কেচ বা খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, চারটা টায়ারই আপনি এক বছর আরামসে চালাতে পারবেন। এবং ডান পাশের পিছনের দরজাটা দেখেন, জুড়িগুলো অরিজিনাল, কোন জায়গায় কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, প্যাডগুলো এখনো ফ্রেশ, নিকেল হ্যান্ডেল, সবকিছুতে নিকেল ব্যবহৃত হয়েছে। আচ্ছা, ভিতরে তো ইউজ স্পেস দেখাইলাম, খুবই লাক্সারিয়াস গাড়ি, খুবই লাক্সারিয়াস।
সামনের ডোরটা খুলে দেখাই, এই যে দেখেন কোনো জায়গায় কোনো ঝুরি খোলা কাটা এক্সিডেন্ট হিস্টরি নাই। যদি কোনো এক্সিডেন্ট হিস্টরি পান আপনাদের আপডাউন টিকেট ভাড়া ফ্রি দেব যেখান থেকে আসেন। জি ওকে। এই যে ভিতরে ইন্টেরিয়র দেখেন বিস্কিট ড্যাশবোর্ড হইতে যা কিছু দেখতেছেন সবকিছু অরিজিনাল আছে, ফ্রেশ আছে। আচ্ছা একদম গাড়ির সাথে ভাই, গাড়ির সাথে খুবই সুন্দর একটা গাড়ি, খুবই লাক্সারিয়াস গাড়ি নিশান ব্লুবার্ড শিল্পি। জি চলুন ভাই আমরা এই গাড়ির ইঞ্জিনটা দেখব। ইঞ্জিনটা দেখাচ্ছি এবং এটা হচ্ছে 6 এর মডেল, 9 এর রেজিস্ট্রেশন, 6 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন। কালারটাও খুব সুন্দর। আজকে একটু প্রাইসটা কমাই বলে দিবেন জি ইনশাআল্লাহ। হ্যাঁ আমি একটু ইঞ্জিনটা দেখাচ্ছি, এটা কিন্তু ভিভিটে ইঞ্জিন ভাই। হ্যাঁ ভিভিটে ইঞ্জিন, হ্যাঁ ভিভিটে ইঞ্জিন। আপনার এই যে দেখেন ভিভিটে ইঞ্জিন, হ্যাঁ গিয়ার টিয়ার যা কিছু আছে সবকিছু একদম পারফেক্ট আছে। আপনার চেসিসটা দেখেন, চেসিসটা এখনো অরিজিনাল, কোনো জায়গায় কোনো খোলাঘাটা অ্যাক্সিডেন্ট হওয়ার নেই। সামনের এই প্লাস্টিক, এটা কিন্তু প্লাস্টিক, যদি অ্যাস্টিং অ্যাক্সিডেন্ট হইতো ভেঙে যেত। প্লাস্টিক কিন্তু রিপেয়ার করলে বোঝা যায়। জি জি অবশ্যই, তাই একদম ফ্রেশ আছে, বনারটাও ফ্রেশ আছে, ভিতরে সবকিছু ফ্রেশ আছে। আচ্ছা এক কথায় সুপার ফ্রেশ, সুপার ফ্রেশ। 2006 মডেল, 9 রেজিস্ট্রেশন, 2006 মডেল, 9 রেজিস্ট্রেশন, ব্লুবার্ড শিল্পি। আচ্ছা প্রাইসটা কত চাচ্ছেন ভাই? এই গাড়ির প্রাইস চাচ্ছি 13,50,000। 13,50,000 টাকা আজকিং প্রাইস। আজকিং প্রাইস অবশ্যই কমবে শোরুমে আসার পরে। জি জি কাস্টমার। জি আপনার মোবাইল নাম্বারটা 01711588347। অনেক ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।